দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি প্রার্থী হয়েছে, আর ওনার আজকের গিয়ে আমার কথা মনে পড়েছে তাই ফোন করেছেন, ওনার সমর্থন চাইছেন, আমি যেন ওনার দলের হয়ে কাজ করি এবং ফিরে যাই। আমরা ভারতীয় জনতা পার্টি করি দেশের জন্য জীবন পাত দিতে প্রস্তুত, আর আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারী, আর অধিকারী পরিবারের সঙ্গে আমার পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। যখন সিপিএম এর চরম অত্যাচার, তখন সমস্ত কর্মীরা যারা আক্রান্ত হতো তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছিল ওই অধিকারী পরিবার, কেউ আসেনি সেদিন। আর যখন থেকে আমি বিজেপি করি, একদিনের জন্য অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল আমি তুলিনি, তোলার সাহস পাইনি। কেন? ওই আনুগত্য থেকে কোনোদিন কোনো কিছু পাইনি, কিন্তু অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন স্পর্ধা আমি দেখাইনি, কারণ ওই পরিবার অসহায় মানুষের পাশে ছিল সেই আনুগত্য থেকে। আর এবার তো উনি প্রার্থী, ওনার জন্য তো জীবনপাত করতেই হবে। তাই দিদিকে বলেছি যে আপনার দল আমাকে রেসিডেন্ট দেয়নি, একজন নাগরিক হিসাবে যেটা পাওয়া আমার অধিকার ছিল, অথবা আপনি দাঁড়িয়েছেন দাঁড়ান, আর আমরা কোনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানিকতা করি না, ভবিষ্যতেও করব না, আমার পরিবারের ব্লাড সেই কথা বলে। অতএব দিদি যাই বলুক না কেন, আমরা শুভেন্দু অধিকারের জন্য লড়াই করছি, লড়াই করব, এবং শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম বিধানসভা থেকে অন্তত ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি এবং সেটা করে দেখাব। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলার। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।